সাফল্যের জন্য যোগ ঘাড়ের অভ্যাস কাঁধের জোড়ের মধ্যবর্তী ও ওপরের অংশ থেকে স্নায়ুতন্ত্রিকা ও শক্তি প্রণালীর এক বিশেষ বিস্তার ঘটে সেই কারণে ঘাড়ের অংশটিকে ভালো অবস্থায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাড়ের এই অভ্যাসগুলি করার তিন চার মিনিটের মধ্যেই আপনি স্পষ্ট দেখতে পারবেন আপনি অনেক বেশি সজাগ হয়ে উঠেছেন এবং শরীর থেকে আলস্য বা জড়তা দূর হয়ে গেছে নিউরন বা স্নায়ুকোষগুলি বড় মাত্রায় সঞ্জীবিত হয়ে ওঠে স্মৃতিশক্তি এবং বুদ্ধির তীক্ষ্ণতাও বাড়ে এখন আমরা ঘাড়ের জন্য কিছু নির্দিষ্ট অনুশীলন করব এটি আপনাকে ঘাড় এবং কাঁধের পেশি শিথিল বা আলগা করতে সাহায্য করবে এখন আমরা ঘাড়ের প্রথম তিনটি অনুশীলন দেখব অনুগ্রহ করে মন দিয়ে দেখুন আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান আপনার বাহু এবং কাঁধ শিথিল ও স্বচ্ছন্দ রাখুন এটা সুনিশ্চিত করুন যেন আপনার ঘাড় একটি দড়ির মতো শিথিল বা আলগা থাকে ঘাড়ে রকম শক্ত ভাব যেন না থাকে চোখ বন্ধ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুক ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার বুক পর্যন্ত নামান এটি শুরুর অবস্থান এখন শ্বাস নিতে নিতে আলতোভাবে আপনার মাথা উপর দিকে নিয়ে আসুন এবং পিছনে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার মাথা বুক পর্যন্ত নামান এটি একটি চক্র বা সাইকেল আপনি এটি তিনবার করবেন এখন আমরা ঘাড়ের দ্বিতীয় অনুশীলন দেখব শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা ডান দিকে ঘোরান যতটা বেশি আপনি ঘোরাতে পারেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাঝখানে ফিরিয়ে আনুন শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা বাঁদিকে ঘোরান যতটা বেশি আপনি ঘোরাতে পারেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাঝখানে ফিরিয়ে আনুন এটি একটি চক্র বা সাইকেল আপনি এটি তিনবার করবেন এখন আমরা ঘাড়ের তৃতীয় অনুশীলন দেখব নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ও আলতোভাবে আপনার ডান কান আপনার ডান কাঁধে যতটা সম্ভব কাছে নিয়ে যান শ্বাস নিতে নিতে এটাকে উপর দিকে নিয়ে আসুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ও আলতোভাবে আপনার বাঁ কান আপনার বাঁ কাঁধে যতটা সম্ভব কাছে নিয়ে যান শ্বাস নিতে নিতে এটাকে উপর দিকে নিয়ে আসুন এটি একটি চক্র বা সাইকেল আপনি এটি তিনবার করবেন এখন আমরা ঘাড়ের প্রথম তিনটি অনুশীলনের তিনটি চক্র বা সাইকেল একসঙ্গে করব অনুগ্রহ করে উঠে দাঁড়ান আপনার পা দুটিকে আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরলভাবে রেখে দাঁড়ান আপনার বাহু এবং কাঁধ শিথিল ও স্বচ্ছন্দ রাখুন চোখ বন্ধ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুক ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার বুক পর্যন্ত নামান এটি শুরুর অবস্থান এখন শ্বাস নিতে নিতে আলতোভাবে আপনার মাথা উপর দিকে নিয়ে আসুন এবং পিছনে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার মাথা বুক পর্যন্ত নামান দ্বিতীয় চক্র আবার শ্বাস নিতে নিতে আলতোভাবে আপনার মাথা উপর দিকে নিয়ে আসুন এবং পিছনে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচে নামান তৃতীয় চক্র এটা নিশ্চিত করুন যেন আপনার ঘাড় একটি দড়ির মতো শিথিল বা আলগা থাকে ঘাড়ে রকম শক্ত ভাব যেন না থাকে এখন ঘাড়ের দ্বিতীয় অনুশীলনের জন্য শুরুর অবস্থানে আসুন আপনার মাথা সোজা থাকা উচিত চোখ বন্ধ শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা ডান দিকে ঘোরান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাঝখানে ফিরিয়ে আনুন শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা বাঁদিকে ঘোরান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাঝখানে ফিরিয়ে আনুন দ্বিতীয় চক্র ডান দিক বাঁদিক তৃতীয় চক্র এটা ধীরে ধীরে করুন আপনি এক মুহূর্তের জন্য এই টানটা ধরে রেখে তারপর ফিরে আসতে পারেন শুরুর অবস্থানে ফিরে আসুন এখন আমরা ঘাড়ের তৃতীয় অনুশীলন করব আবার আপনার মাথা সোজা থাকা উচিত চোখ বন্ধ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরেই ও আলতোভাবে আপনার ডান কান আপনার ডান কাঁধের কাছে নিয়ে যান শ্বাস নিতে নিতে এটাকে উপর দিকে নিয়ে আসুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ও আলতোভাবে আপনার বাঁ কান আপনার বাঁ কাঁধের কাছে নিয়ে যান শ্বাস নিতে নিতে এটাকে উপর দিকে নিয়ে আসুন দ্বিতীয় চক্র তৃতীয় চক্র মাথা নামানোর সময় নিঃশ্বাস ছাড়ুন মাথা উঠানোর সময় শ্বাস নিন অনুশীলন শেষ হলে অনুগ্রহ করে আরাম করে বসে পড়ুন এখন আমরা ঘাড়ের চতুর্থ ও পঞ্চম অনুশীলন শিখব আবার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রাখুন চোখ বন্ধ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুক বুক পর্যন্ত নামান এটি শুরুর অবস্থান শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা ডান কাঁধের দিকে ঘোরান শ্বাস নিতে নিতে মাথা পিছন দিকে নিয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা আবার নিচে আসবে তারপর দিক বদলান এবং বিপরীত দিকে ঘোরান এটি একটি চক্র বা সাইকেল আপনি এটি তিনবার করবেন আর পঞ্চম ও শেষ ঘাড়ের অনুশীলনের জন্য আপনার কাঁধ সামনের দিকে ঘোরান শ্বাস নিতে নিতে উপরে ওঠান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামান এটা তিনবার করুন এবার আপনার কাঁধ পিছন দিকে ঘোরান শ্বাস নিতে নিতে উপরে ওঠান নিশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামান এটা তিনবার করুন এখন আমরা ঘাড়ের চতুর্থ ও পঞ্চম অনুশীলন একসঙ্গে করবো অনুগ্রহ করে উঠে দাঁড়ান দেখে নিন যেন আপনার পা দুটি পরস্পরের সমান্তরাল থাকে চোখ বন্ধ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুক বুক পর্যন্ত নামান এটি শুরুর অবস্থান শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা ডান কাঁধের দিকে ঘোরান শ্বাস নিতে নিতে আপনার মাথা পিছন দিকে যাবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা আবার নিচে আসবে একবার সম্পূর্ণ ঘোরান তারপর দিক বদল করুন এবং বিপরীত দিকে ঘোরান আমরা আরও দুটি চক্র করব দ্বিতীয় চক্র ডান কাঁধের দিকে ঘোরান এটা নিশ্চিত করুন যে মাথা ঘোরাবার সময় আপনার শরীরের উপরের ভাগ যেন স্থির থাকে দিক বদল করুন আর আপনার মা কাঁধের দিকে ঘোরান তৃতীয় চক্র নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ধীরে ধীরে করুন আর এবার আমরা ঘাড়ের পঞ্চম অনুশীলন একসঙ্গে করব আপনার মাথা সোজা শরীরের উপরভাগ শিথিল চোখ বন্ধ এবার আপনার কাঁধ সামনের দিকে ঘোরান শ্বাস নিতে নিতে উপরে ওঠান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামান এটা তিনবার করুন এবার আপনার কাঁধ পিছন দিকে ঘোরান শ্বাস নিতে নিতে উপরে ওঠান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামান এটা তিনবার করুন অনুশীলন শেষ হলে অনুগ্রহ করে আরাম করে বসে পড়ুন